আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই কী থাকছে নিউজে। বউকে অভিমান ভাঙাতে শ্বশুরবাড়ি গিয়ে লাশ হলেন ফারুক। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি হতে বউকে অভিমান ভাঙিয়ে আনতে গিয়ে লাশ হলেন ফারুক হোসেন, 26 বছরের নামে এক যুবক। শনিবার অর্থাৎ 15 এপ্রিল দুপুরে উপজেলায় মৃত ফারুকের শ্বশুরবাড়ির পাশে সরিষাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের একটি আম গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করে। মৃত ফারুক ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতি হাজিরহাট এলাকার আব্দুল কাদেরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, 3 বছর আগে আশরাফ আলীর মেয়ে আফরোজার সাথে ফারুকের বিয়ে হয়। 9 দিন আগে স্বামীর সাথে রাগ করে বাবার বাড়ি চলে যান আফরোজা। স্ত্রীকে আনার জন্য গত শুক্রবার অর্থাৎ 14 এপ্রিল সন্ধ্যায় শ্বশুরবাড়ি যান ফারুক। শনিবার সকালে শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী ওই বিদ্যালয়ের মাঠের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার নগ্ন মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শী জানান, মরদেহটি গাছে ঝুললেও তার পা দুটি মাটি স্পর্শ করেছিল। তা থেকেও শ্বাসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেন বলে স্থানীয়রা মনে করেন। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফারুকের পরিবার এটিকে হত্যাকাণ্ড দাবি করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্টে যা আসবে এতে প্রমাণ পাওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত করে দেখা হচ্ছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।